গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 30 তারিখ আর এখন বাজে সকাল 7টা। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, এখন চা বানিয়ে খাচ্ছি, কারণ সকাল সকাল আমার মেকআপের একটা কাজ আছে। সে প্রায় 1 ঘন্টা যেতে হবে স্কুটিতে করে, অনেকটাই দূরে। আর আমার টাইম দেওয়া আছে ক্লায়েন্টকে 9টায়, তো 9টার মধ্যে আমি পৌঁছে যাব। সেই কারণে খুব তাড়াতাড়ি উঠে ছটফট রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। সকালবেলায় খাওয়ার তো তেমন কিছু বলতে গেলে চা বিস্কুট ছাড়া আজকে তেমন কিছুই পাচ্ছিলাম না হাতের কাছে, মানে ঝটপট বানানোর জন্য, তো ওটাই খেয়েছি। তারপর যাওয়ার আগে যে আমার লিও সোনার সাথে একটু খেলা করছিলাম, দুষ্টুমি করছিলাম, ও সকালবেলায় উঠে দেখছি এই কোনা সেই কোনায় বসে থাকে। তোমাদেরকে বলি, আজকে দেখছি কি সুন চেয়ারে বসে আছে। তো ওকে একটু আদর করার পর আমি বেরিয়ে গেলাম আমার যেখানে কাজ আছে সেই লোকেশনে। লোকেশনে আজকে যেতে গিয়ে একটু অন্যরকম হয়ে গেছে, সেটা হচ্ছে তোমাদেরকে বললাম জায়গাটা ছিল অনেকটা দূর গ্রামের ভেতরে, এখানে আমি কখনোই যাইনি, তো যেতে অনেকটা প্রবলেম হয়েছিল। চলো তোমাদেরকে পরে বলছি, তাহলে বুঝতে পারবে কী প্রবলেম হয়েছিল। এই ঘরে সাজবে? আচ্ছা, এই ঘরটা কিন্তু ফাঁকা রাখতে হবে, সবাইকে বের করে দাও। আরেকটা কাজ করে একটা চেয়ার নিয়ে এসে দাও আমাকে। আচ্ছা, আজকে আসার সময় কি হয়েছে জানো? অচেনা রাস্তা হলে এরকমটাই হয়। আমি একজনকে রাস্তা জিজ্ঞেস করলাম, আমার একটা বান্ধবীর বাড়ি হচ্ছে এইদিকে, ওকে জিজ্ঞেস করলাম যে রাস্তাটা কোন দিকে বল, ও আমাকে এমন রাস্তা বলেছে, ভুল বলেছে। আমি না অনেকটা রাস্তা, প্রায় 3-3.5 কিলোমিটার মতো সামনে এগিয়ে চলে গেছি, অথচ আমাকে পিছনেই আসতে হবে। তো 3-3.5 কিলোমিটার গিয়ে একজনকে জিজ্ঞেস করছি যে জায়গাটা কোথায়। উনি বলছেন যে আপনি তো অনেকটা আগে চলে এসেছেন, আপনাকে আরও পিছনে ব্যাক করে যেতে হবে। সে আবার পিছনে ব্যাক করে আসলাম। তো আমি এখন বসে আছি, ব্রাইড এখনও আসেনি, ব্রাইড গেছে স্নান করতে, 9:30 বাজে, আমি 9টায় টাইম দিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল। এটা নতুন করে কিছু না, বাট ঠিক আছে, মানে অ্যাডজাস্ট হয়ে গেছে, মেনে নিয়েছি ব্যাপারটা আমি, যে কোনো ক্লায়েন্টের বাড়িতে গেলে একটু অদ্র বসে থাকতে হবে। বাট ঠিক আছে, অত দূর থেকে আসার পর একটু রেস্ট নিয়ে তারপর কাজটা শুরু করব। ঠিক আছে, ইটস ওকে। তো কাজ শুরু করার আগে চলো ব্রাইডের কাছ থেকে জেনে নিই যে কেমন লুক পছন্দ ওর। তো বলো তুমি কেমন সাজতে চাও, কেমন লুক, কি কোনো ডিমান্ড আছে? একদম লাইট। চোখ, আই মেকআপ কেমন হবে? সিম্পলের মধ্যে আচ্ছা আচ্ছা, যেহেতু দিনের বেলার মেকআপ, আমি চেষ্টা করি সবসময় অ্যাজ ইট ইজ স্কিন টোন রাখার। তো চলো শুরু করা যাক। আমি যখন কোনো ব্রাইডকে সাজাতে যাই তখন ভাবি যে ফুল মেকআপ টিউটোরিয়ালটা শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করবো, বাট ওটা একার কারণে না হয়ে ওঠে না সবসময়। মানে একা হাতে মেকআপ করা, একা হাতে শ্যুট করা একটু চাপ হয়ে যায়। তো ব্রাইডের মেকআপ হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এইদিকে ব্রাইডের বান্ধবীগুলো ব্রাইডকে খাইয়ে দিচ্ছে। আর প্রথমে ভেবেছিলাম আমার ব্রাইড হয়তো একদম শান্ত শিষ্ট, বাট হ্যাঁ শান্ত শিষ্ট মিষ্টি ঠিক আছে, বাট এদিকে দুষ্টুও বটে। মানে বান্ধবীগুলো একসাথে থাকলে যা হয় তোমরা বুঝবে একটু পরে, দাঁড়াও পুরো ভিডিওটা দেখতে থাকো। ওইভাবে খোপায় হাত দেয় না, এইভাবে খোপায় হাত দেয়, জাস্ট একটু এইভাবে খোপায় হাত দাও, দিয়ে এইভাবে হাতটা নামাও। হ্যাঁ, এবার তাকাও ক্যামেরার দিকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই তো আর
আজকে যে আমার ক্লায়েন্ট ছিল, প্রথমে দেখে ভেবেছিলাম যে খুব শান্তশিষ্ট ভদ্র, হ্যাঁ শান্তশিষ্ট ভদ্র, বাট দুষ্টও আছে, তোমাদেরকে বললাম না, মানে প্রথমে কি বলো তো কথাই বলছিল না, পরে আবার মুখে মানে এত কথা বলছিল যে হেসে হেসে গড়াগড়ি খাচ্ছিলাম আমরা সবাই, বাট এমনিতে ভীষণ মিষ্টি ছিল। শুনিয়া লাগলে বলবা, লাগলে বলবা। আমি যখন কোথাও কাজ করতে যাই, সেই জায়গাটাকে না আমি একদম নিজের মতো করে ভেবে নিই, নিজের মতো করে না ভাবলে না তুমি কাজ করতে পারবে না। যে যাকে তুমি সাজাচ্ছ তাকে, তার সাথে একদম ফ্রেন্ডলি ব্যবহার করি, তার সাথে ফ্রেন্ডলি ব্যবহার না করলেও কিন্তু তার মনের সে কী চাইছে তুমি সেটা বুঝতে পারবে না। তো এইগুলো আমি কাজ করতে গেলে খেয়াল রাখি। লুক কমপ্লিট, বলো কেমন লাগলো? এক কথায় অসাধারণ, একটু কিছু বলো। ঠিক আছে, লজ্জা পাচ্ছে? হয়ে গেছে হয়ে গেছে, একটু বন্ধ করে দিন না, আমি ভিডিও করছি। তো এইমাত্র কাজ শেষ করলাম, এখন বাজে বাবা 1:13 বেজে গেছে। তো শোনো, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে আমার আরও একটা কাজ আছে, আমি জানি না ওই কাজটা আমি ধরতে পারবো কি না। তো চলো ঝটফট এখান থেকে বেরোনো যাক। আজকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেকটাই কষ্ট হয়েছে আর লেটও হয়েছে। আমি ডোমকলে ঢুকলাম, ডোমকলে ঢোকার পরপরই দেখছি আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো। এবার যেভাবে বৃষ্টি শুরু হচ্ছিল আমি থামলাম, তো থামার পরে যখন বৃষ্টিটা একটু কমলো, আবার কিছুটা গিয়ে দেখি এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এরকম ঝমঝম করে বৃষ্টি প্রায় 2 ঘন্টা নাগাদ হয়েছে, আর 2 ঘন্টা ধরে আমি এক জায়গাতে বসেছিলাম, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। শেষ পর্যন্ত আমি কি করেছি জানো, শেষ পর্যন্ত বৃষ্টিতে আমি তো অর্ধেক ভিজেই গেছিলাম, সেটা বড় কথা না, সামনের পোর্শনটা আমার অনেকটাই ভিজে গেছিলো হাফ। তো শেষ পর্যন্ত আমি কি করেছি, আমার তো বাড়িতে ভিজে চলে আসতে পারতাম, অসুবিধা ছিল না, কিন্তু মেকআপের জিনিসগুলো ছিল। এবার শেষ পর্যন্ত মেকআপের ওই জিনিসগুলো কিছু কিছু সিটের তলায় ভরে, তারপর কিছু ব্যাগে নিয়ে ভিজতে ভিজতে বাড়ি এসেছি পুরো। হ্যাঁ, মানে বৃষ্টি এত পরিমাণে পড়ছে আর আমার এত পরিমাণে খিদে পেয়েছে, তাই ভাবলাম যে কিছু কিছু মেকআপের জিনিসগুলো সিটের তলায় নিয়ে নিয়েছি, আর যেগুলো ভেজার ভয় নেই সেগুলো ব্যাগে নিয়ে এই অবস্থায় ভিজতে ভিজতে বাড়ি আসলাম। এখন আগে ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো, পরে কথা বলছি। একটু ভিজে আসি, ভালো কথা। না না, ভিজতে হবে না, একটুখানি ভিজে আসি ছাদে। না, অনেক ভিজেছো, আর দরকার নেই, ঠান্ডা লেগে যাবে। ভেজা জামা কাপড় পরে আমি প্রায় 1/2 ঘন্টা 1 ঘন্টা মতো ভেজে জামা। হ্যাঁ ঠিক আছে বাবা, আর দরকার নেই। তো স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বাবা দেখছে আবার আজ সোন পাপড়ি নিয়ে এসেছে, তো এই সোন পাপড়ি অনেকদিন পর খাবো। আগে ছোটবেলায় আমাদের প্রাইমারি স্কুলের এখানে একটা মুদিখানার দোকান ছিল, তো ওখানে এরকম সোন পাপড়ি বড় কাচের বয়ামে করে বিক্রি করতো, তখন বোধহয় 50 পয়সা করে নিত। তো প্রত্যেকদিন স্কুলে গিয়ে একটা দুটো করে খেতাম, বেশ ভালো লাগতো। এগুলো খুব একটা বেশি খায় না, কিন্তু মাঝে মধ্যে না খেতে বেশ ভালোই লাগে। মা আট কত, আট কত খুলে খুলে পড়ে যাচ্ছে, নিয়ে যাও ওই ঘরে রাখো। হ্যাঁ ফ্রিজে রাখো, আর পিঁপড়ে লাগবে না, ওই ঘরে রাখলে পিঁপড়ে লেগে যাবে। তুমি একটা নাও উঠলাম, আর যেভাবে ঘুম দিয়েছি আমার মনে হয় না রাত্রিবেলায় আমার ঘুম আসবে। তো দেখি চলো সন্ধ্যাবেলায় কিছু একটা খাওয়া যাক। ওইদিকে মা আবার ঘুম থেকে উঠে, মা সবাই ঘুমিয়েছিল, তো মা ঘুম থেকে উঠে কাঁঠাল কাটছে। আজকে অনেকদিন পর, আজকে বোধ হয় আমাদের বাড়িতে প্রথম কাঁঠাল রান্না হবে, মানে কাঁচা কাঁঠাল। দাঁড়াও, মা এখানে কাঁঠাল কাটছে। এইবার প্রথম আমাদের বাড়িতে কাঁঠাল রান্না করছো না, মানে এই বছরে প্রথম? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে কাঁঠাল রান্নাই হয়নি, রান্নাই সেভাবে হতো না, তো কাঁঠাল রান্না। কাঁঠাল দিয়ে রুটি খেতে আমার দারুণ লাগে, মানে মোটামুটি সবাই পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। সন্ধ্যাবেলা কিছু খাবা না? চা খেতে হবে, দুধ আনতে যেতে হবে, দুধ
তা দুধটা নিয়ে আসো তাহলে, সামাইটা ওই দিয়ে ওই দুধটুকু আর ওই দুধটুকু মিশিয়ে সামাইটা রান্না করা হবে তাহলে। আমার মা বলে যে তোর এত বছর বয়স হলো তবে কোনোদিন তোর মুখ থেকে আমি গান শুনতে দেখিনি, মানুষ ভালোবে মানে আনন্দে গান তো করে কোনো কোনো সময়, বাড়িতে দেখবে কেউ গুনগুন করে গান করে, আমি গুনগুন করে গানও করি না, বাট আমি যখন গান শুনি তখন আমার তার সাথে সাথে লিরিক্স মেলাতে খুব ভালো লাগে, লিপসিং যেটা বলে, আমি লিপসিং ভিডিও দেখবে বেশি বানাই। তো কি হয়েছে, যখন মন খারাপ থাকে না তখন এই যে এখন যেমন আমার সত্যি কথা বলতে একটু অন্য বিষয় নিয়ে ভাবছিলাম, মাথার মধ্যে অন্য কিছু ঘোরপাক খাচ্ছিল, তো মনে হচ্ছিল যে গানটা শেখা দরকার ছিল, তাহলে একটু মন খুলে গান করতে পারতাম। তোমরা হয়তো ভাববে যে মন খারাপ এবার গান করবে, না দেখো মন খারাপ হলে মানুষ মনটাকে ভালো রাখার জন্য সব কিছু করতে পারে, বুঝছো তো। যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।